অপহৃত দুই কন্যাকে ফেরত না দিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে 3 বছরের ছোট মেয়ে নুসরাত জাহান রশিকে সঙ্গে নিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন সোনিয়া আক্তার নূপুর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে নূপুর এই ঘোষণা দেন। নূপুরের দাবি, তার 3 কন্যার মধ্যে 9 বছরের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস ও 6 বছরের বড় মেয়ে দিয়ামণিকে অপহরণ করেছে তার মৃত স্বামী শীর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম কাজলের ছোট ভাই ও বর্তমান স্বামী আহমেদ আলী রানা ও তার পরিবারের সদস্যরা। এ সময় নূপুর জানান, নিম্ন আদালতে মামলা করলে তা আমলে নেয়নি আদালত। এছাড়া নূপুর যেখানেই বিচার চাইতে যান সেখানেই রানার সাঙ্গপাঙ্গরা নূপুরকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। রানার কাছ থেকে অপহৃত দুই মেয়েকে ফিরিয়ে নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে চান নূপুর। এজন্য তিনি দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। এ অভিযোগের সত্যতা নিশ্চিত হতে নূপুরের দেয়া রানার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে কোনো বিচার থাকলে আমি আমি বেঁচে আছি কিনা জানতে চাই, আমি আমার জীবনের নিরাপত্তা চাই। আমার বড় মেয়ের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস জান্নাত, 9 বছর, আর মেজ মেয়ে ছোটটা আমার কাছে মেজ মেয়ে হচ্ছে দিয়ামণি, যে আমি জানতে পারছি যে 6 বছর, আমি জানতে পারছি যে ওনাকে মোহাম্মদপুর জাপান গার্ডে 11 নম্বর বিল্ডিং এ ওনার যে ভাই রুলামেন সাহেব তার কাছে জিম্মি আছে, উদ্ধার করে দেন আপনারা। আমি যে কোনো সময় আমি মারা গেলে আমার সন্তানদেরকে উদ্ধার করার জন্য কেউ থাকবে না, আমার সন্তানগুলো উদ্ধার করে দেন। একের পর এক বিভিন্ন সন্ত্রাসী আমার পিছনে, যে পরিবেশে যেখানে যাই সেখানে যে আমাকে একটা অ্যাম্পার করার চেষ্টা করে।